নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার বাইশ সালের ম্যাথমেটিক্স অঙ্ক কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব আজকে আমি এসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো আমি যত এমসি কিউব আছে সেই এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো দেখে এর অ্যান্সার হবে অ্যান্সার ঠিক আছে এগুলো আমি সলভ করে দিচ্ছি তাও আমি তোমাদের মোটামুটি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি ঠিক আছে এগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে ঠিক আছে তো দেখো আজকে আমি কিউব নিয়ে আলোচনা করবো তো দেখো এর অ্যান্সার হবে সি এর এর অ্যান্সার হবে ডি এর ঠিক আছে এর অ্যান্সার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এর অ্যান্সার হবে চারটি হবে ঠিক আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান সিক্সের অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে বত্রিশ পাই আর থ্রি বত্রিশ পাই আর কিউব তিন ঘন একক ঠিক আছে তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউটে ছিলাম তো এর অ্যান্সার হবে পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস টি আর বাই হান্ড্রেড ঠিক আছে টিআ বাই হান্ড্রেড হবে তো দেখো রোমান টু এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে অমূলত হবে রোমান থ্রির কোশ্চেন অ্যান্সার হবে আর হবে এর অ্যান্সার হবে সমানুপাতিক হবে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি বলছে রোমান ফাইভের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সমত্বস্ত হবে রোমান সিক্সের কোশ্চেন অ্যান্সার হবে ঘনক হবে ঠিক আছে তো দেখো আমি এবার তিন তারিখের কোশ্চেনগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি তো দেখো প্রথমেটা হবে মিথ্যা হবে তারপরে দ্বিতীয়টা হবে সত্য হবে ঠিক আছে রোমান থ্রির অ্যান্সার হবে সত্য হবে রোমান ফোরের অ্যান্সার মিথ্যা এবং সত্য তো দেখো এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউটে আছে ঠিক আছে তো দেখো বুঝতে পারছো তো আমি তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো তো দেখো রোমান ফাইভের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে মিথ্যা হবে এবং রোমান সিক্সের যে কোশ্চেন আছে এর অ্যান্সার কীভাবে সত্য হবে তো দেখো এবার আমি চার দাগে রোমানো অনের কোশ্চেন সলভ করাবো বার্ষিক সুদ আসলে একে ষোলো অংশ হলে আট মাসে ছশো নব্বই টাকার সুদ কত হবে তো দেখো এই যে কোশ্চেনটা নিয়ে একটু বিতর্ক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ ধ্যান দাও তো দেখো ধরি আসল ব্র্যাকেটের মতো পি সমান এক্স টাকা সময় টি সমান আট মাস আট বাই বারো কাটাকাটি করলে কত হবে দুই বাই তিন বছর হবে সুদ এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই ষোলো ঠিক আছে সুদ সমান এক্স বাই ষোলো হয়ে যাচ্ছে তো দেখো আমাদের সুদের তো দেখো আমাদের সুদের হারের মানটা আমাদের বের করতে হবে আর সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি ইন্টারেস্ট কত আছে এক্স বাই ষোলো গুণ একশো বাই টি এর মান কত আছে দুই বাই তিন আছে গুণ পের মান কে সেই এক্স আছে তো দেখো আমি এক্স মাল্টিপ্লাই হান্ড্রেড গুণ তিন বাই ষোলো গুণ ঠিক আছে দুই এই দেখো এই দুইটা নিচে আসবে এবং এক্সটা নিচে তো ছিল তো দেখো টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হয়েছিল পঁচাত্তর বাই আট ঠিক আছে ভাগ করলে কত হবে নয় পূণ্য তিনের আট অর্থাৎ এর অ্যান্সার হবে নয় তিনের আট ঠিক আছে তো দেখো এই অঙ্কটা নিয়ে কিন্তু এই অঙ্কটা নিয়ে একটু বিতর্ক আছে ঠিক আছে এটা আছে নয় পূণ্য তিনের আট হবে তো দেখো বলেছে তো দেখো রোমান এর কোশ্চেন কি বলেছে কোন স্থানের সংখ্যা তেরো হাজার তিনশো দশজন ছিল কী হারে বৃদ্ধি পেলে তিন বছরে সতেরো হাজার দুশো আশি দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমি অঙ্কটা করে দিয়েছি ধরি জনসংখ্যা বৃদ্ধির হার সমান সমান পারসেন্ট আছে শর্তানুসারে পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান সতেরো হাজার দুশো আশি পি এর মান কত আছে তেরো হাজার তিনশো দশ ব্র্যাকেটের মধ্যে কেছে ওয়ান প্লাস আর বাই ব্র্যাকেট ক্লোজ মান কত বলেছি এ মান বলেছিল এন কত বছর ছিল এন সমান বছর ছিল এন বছর ছিল ঠিক আছে তো দেখো এনার মান্ত্রি বসিয়ে দিয়েছি তো দেখে তেরো হাজার তিনশো দশ ঠিক আছে এটা আমি এর নিচে বসিয়ে দিয়েছি এবং এর লসও করেছি কী হয়েছে হানড্রেড প্লাস আর ব্র্যাকেট ক্লোজ কিউব ঠিক আছে তো দেখো হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড হানড্রেড প্লাস আর বাই হান্ড্রেড কিউব সমান সমান বারো বাই এগারো অর্থাৎ সতেরো হাজার দুশো আশি এর কু তো দেখো সতেরো হাজার দুশো আশি এর কিউব কত হবে বারো হবে এবং তেরো হাজার তিনশো দশ এর কিউব কতবে হবে এগারো হবে ঠিক আছে অর্থাৎ হানড্রেড প্লাস আর বাই হানড্রেডের কিউব সমান সমান বারো বাই এগারোর কিউব ঠিক তো দেখো হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেডের কিউব সমান বারো বাই এগারোর কিউব হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড মানে এই কিউব এই কিউব কেটে গেছে ঠিক আছে বারো বাই এগারো হয়েছে তো দেখো আমি কোন গুণ করেছি এগারো সঙ্গে একশো গুণ তো দেখো তারপরে কি আছে এগারো আর সমান সমান বারোশো ঠিক আছে তো দেখো ইলেভেন আর সমান সমান বারোশো বিয়োগ এগারোশো এটাই দিকে আসলে কি মানে বিয়োগ হয়ে যাবে তো দেখো এগারো আর সমান সমান হান্ড্রেড আর সমান সমান কি আছে হান্ড্রেড বাই ইলেভেন কাটাকাটি হান্ড্রেড বাই ইলেভেন আর সমান সমান কী আছে হান্ড্রেড বাই ইলেভেন ভাগ করে কত হয়েছে নয় পূণ্য একের এগারো এর অ্যান্সার কী হবে নয় পূণ্য একের এগারো নয় পূণ্য একের এগারো ঠিক আছে এটা আমাদের কী আছে এটা আমাদের পার্সেন্ট আছে তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো রোমান থ্রি রংক রোমান থ্রি অঙ্ক কী বলেছে কোনো ব্যবসাতে এ বি ডি মূলধনের অনুপাত ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে সি এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমি অঙ্কটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি খুব ইজি অঙ্ক আছে এ ইস টু ইস টু সি ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড অনুপাতের সমষ্টি তো দেখো অনুপাতের সমষ্টি কী আছে মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এর লসু কী হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড বসিয়েছি প্রথমে যদি এক্স এক্স কেটে গেলে কী থাকছে ওয়াই জেড থাকে ঠিক আছে ওয়াই ওয়াই কেটে গেলে কী থাকছে এক্স জেড বসে ঠিক আছে এবং জেড জেড কেটে গেলে কী থাকছে আমাদের এক্স ওয়াই থাকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই তো দেখো জেড টাকা ক্ষতি হয়েছে তাই তো তাহলে সি এর ক্ষতির পরিমাণটা কী হবে তো দেখো ওয়ান বাই জেড বাই এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড

তো দেখো আমি অঙ্কটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি সিক্স এক্স প্লাস টোয়েন্টি সেভেন ইজিক টু জিরো এক্স এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো তোমরা তো জানো এ সমান সমান কি আছে সেভেন আছে বি সমান সমান কি আছে মাইনাস সিক্সটি সিক্স আছে আর সি সমান সমান কী আছে টোয়েন্টি সেভেন আছে তো দেখো বিশ দয়ের যোগ ফল কী আছে বিষ দয়ের যোগ ফল মানে কি বি বাই এ হবে মাইনাস বি বাই এ সমান সমান কী আছে মাইনাস আছে ঠিক আছে এবং আমরা দেখতে পারছি কত আছে বি এর মান কত আছে মাইনাস সিক্সটি সিক্স আছে মাইনাস সিক্সটি সিক্স বাই সেভেন ঠিক আছে এবং এর মান কত আছে সেভেন আছে এটা আমরা বসিয়ে দিয়েছি অর্থাৎ মাইনাস সেভেন আছে কী আছে প্লাস আছে সিক্সটি সিক্স বাই সেভেন তো দেখো আবার 20 দয়ের গুণ ফল করছি সি বাই এ টোয়েন্টি বাই সেভেন তো দেখো নির্নে অনুপাতটা কী আছে এটা কী আছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স বাই সেভেন ইজ টু বাই সেভেন তো দেখো সেভেন সেভেন যদি কেটে যায় কী থাকছে সিক্সটি তো দেখো তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে তিনের সঙ্গে বাইশ গুণ করলে সিক্সটি হচ্ছে এবং সাতাশের সঙ্গে তিনের সঙ্গে নয় গুণ করলে সাতাশ হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারবে বাইশ ইস টু নাইন ঠিক আছে তো দেখো নেক্সট বলেছে তো দেখো এর অ্যান্সার কী হবে বাইশ ইস্টু কী হবে নাইন হবে ঠিক আছে তো দেখো পাঁচ দাগের অঙ্কটা কী আছে খুবই ইজি অঙ্ক খুবই ইজি অঙ্ক দিয়েছে করো হরের করণী নিরসন করো তো দেখো হরের করণী নিরাশনটা আমি করিয়েছি তো দেখো এবার আমি চার দাগের রোমান ফাইভের কোয়েশ্চেন সলভ করাবো তো দেখো অঙ্কটায় কী বলেছে টুয়েলভ বাই রুট ফিফটিন মাইনাস থ্রি তো দেখো টুয়েলভ এখানে কী করেছে রুট ফিফটিন মাইনাস থ্রি তো এখানে কী করেছে রুট ফিফটিন প্লাস থ্রি করেছে আর এটা কী করেছি করণীয় নিরেশন করার এটা নিয়ম এটা আমি উপরের দিকে তুলে দিয়েছি এটা আমি উপরের দিকে তুলে ধরেছি তো দেখো বারো আছে রুট ফিফটিন প্লাস থ্রি এটা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ফিফটিনের হোল স্কোয়ার মাইনাস থ্রি থ্রির হোল স্কোয়ার তো দেখো কী হয়েছে বারো ব্র্যাকেটের মধ্যে কী আছে রুট ফিফটিন প্লাস থ্রি তো দেখো কী আছে রুট রুট কেটে গেলে কী থাকছে পনেরো থাকছে তিন তারিখে কত থাকছে নয় থাকছে পনেরো থেকে নয় বাদ দিলে কী হবে ছয় হবে তো দেখো কাটাকাটি করলে কত হবে ছয় দুগুণি বারো অর্থাৎ টু আছে রুট ফিফটিন প্লাস থ্রি রুট ফিফটিন প্লাস থ্রি তো দেখো এবারে আমি গুণ করেছি হ্যাঁ খুব ইজি অঙ্ক আছে টু রুট ফিফটিন হবে টু রুট ফিফটিন হবে ঠিক আছে এবং তিন দ্বিগুণি কত হবে সিক্স হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এটা মানে টু রুট ফিফটিন এর অ্যান্সার কেবে 2 টু রুট হবে প্লাস কী সিক্স হবে এর অ্যান্সার হবে তো দেখে আমি রোমান সিক্সের কোশ্চেন সলভ করাবো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ তেরো সেন্টিমিটার এব একটি জ্যা এর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ও বিন্দু থেকে এবি জ্যার দূরত্ব কত তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই তো দেখো ও কেন্দ্রীয় তো দেখো ভালো করে নজর করে দেখো এটা কিন্তু এখানে হওয়া উচিত ছিল ঠিক আছে ওটা মিডিল পজিশনও হবে তো আমি হাত দিয়ে এঁকেছি তার জন্য এই ধরনের সমস্যা হয়েছে তোমরা এটাকে মিডিল পজিশান করবে তো দেখো ও কেন্দ্রীয় ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও এ করেছে আমি মান দিয়ে দিচ্ছি ঠিক আছে ও এ এটা কত আছে এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে তেরো সেন্টিমিটার ঠিক আছে তেরো সেন্টিমিটার এবং বি যে যে আছে এ বি এই যে যে আছে এটা কত আছে এটা আমাদের আছে হলো দশ সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি এবি যদি যাওয়া হয় দশ সেন্টিমিটার তাহলে কী হবে এডি এডি পাঁচ সেন্টিমিটার হবে এবং বিডি কতবে পাঁচ সেন্টিমিটার হবে তাই তো তদন্ত এটা আমি ক্যালকুলেশন করছি না তোমরা জাস্ট এখানে লিখতে পারো যে এডি এবি যদি দশ সেন্টিমিটার হয় তাহলে কী হবে এডি আর বিডি কতবে পাঁচ সেন্টিমিটার করে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওডি লম্ব এব পরে আছে সময়কোই ত্রিভুজ এ ওডি থেকে পাই ও ডি প্লাস এডি স্কোয়ার সমান সমান এ ও ওডি স্কোয়ার প্লাস এডির মান কত আছে পাঁচ আছে পাঁচের হোল স্কোয়ার সমান সমান তেরোর হোল স্কোয়ার অর্থাৎ ওডি স্কোয়ার সমান সমান কি আছে একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ ও স্কোয়ার সমান সমান কি আছে একশো চুয়াল্লিশ হবে ওডি সমান সমান কত আছে রুট একশো চুয়াল্লিশ অর্থাৎ ওডি সমান বারো সেন্টিমিটার তো দেখো আমি মোটামুটিভাবে অঙ্কটা তোমাদের সলভ করে দিয়েছি যদি কোনো কোশ্চনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো তোমরাও জানিয়ে দেবে তো দেখো রুমান সেভেনের কোশ্চেন কী বলেছে তো দেখো রুমান সেভেনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে তো দেখো ওয়ান সেভেনের কোশ্চেন বলেছে এ বি একটি ব্যাস ও সি ও কমাসি বৃত্তের উপর একটি বিন্দু কোন ও বিসির সমান সমান ষাট ডিগ্রি হলে কোন ও সি এর মান নির্ণয় করো তো দেখো সি এর মানটা কী করে নির্ণয় করতে হবে সেটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তো দেখো আমি অঙ্কটা কী করেছি প্লিজ তোমরা সেই দিকে একটু নজর দাও তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে এ এখানে আমরা দেখতে পারছি যে এ ঠিক আছে এ ও বি কিন্তু বৃত্তের ব্যাস আছে ঠিক আছে এবং ও কোমাসি ও কোমাসি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি একটা বিন্দু আছে এটাকে আমি যুক্ত করে দিলাম এবং কোন ও বিসি কোন ওবিসি এটা কত বলেছে ষাট ডিগ্রি বলে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ও সি এর মানটা আমাদের চেয়েছে ঠিক আছে ও সি এর মানটা চেয়েছে অর্থাৎ এইটার মানটা চেয়েছে তো দেখো আমি অঙ্কটা কী করেছি তো দেখো আমি এটা আপনি অঙ্কন করেছি ঠিক আছে ত্রিভুজ এব সি এর কোন এসিবি সমান সমান কোন বিএসি নব্বই ডিগ্রি তোমরা তো জানো যাও অদ্যবৃত্তস্ত কোন সব সমাধনে কী হয় নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই কোনটা সব সমাধানে কত ডিগ্রি করে হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ কোন ও বিসি সোনাস ষাট ডিগ্রি আছে কোন এসি কোন তো দেখো কোন সি এ বি সোনাস একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কি কোন এসিবি তোমরা কোন এসিবি লিখতে পারো কোন এসিবি ঠিক আছে প্লাস এখানে কী লিখতে পারো এখানে যেহেতু ষাট ডিগ্রি আছে কোন ও বিসি এটাও তোমরা লিখতে পারো ঠিক আছে এটা তোমরা উপরে লিখতে পারো জাস্ট আমি এটা আমি লিখাই নি এটা ব্র্যাকেটের মধ্যে একশো আশি ডিগ্রি মাইনাস করতে পারো তো দেখো একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই আর করলে কতবে দেড়শো ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একশো আশি থেকে দেড়শো বাদ দিলে কতবে তিরিশ ডিগ্রি হবে যে কোন সি এ ডি সমাঞ্চমান তিরিশ ডিগ্রি আবার কোন এ ও সি সমানমান কী এ ও সমাচমান ও সি অর্থাৎ এ যে এ ও এ ও সমাজমান কী আছে ও সি তাই তো এটাই বোঝাই বুঝিয়েছি আমি তো দেখো মানে অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ অথবা কোন কী আছে সি সি এ ও সমাজমান কোন ও সি এ তিরিশ ডিগ্রি আছে অতএব ও সি এর সমস্যা কত আছে তিরিশ ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে তিরিশ ডিগ্রি হবে কী হবে তিরিশ ডিগ্রি হবে এই দেখো তিরিশ ডিগ্রি হবে তো দেখো পরের কোশ্চেন কি বলেছে রোমান এইটের কোশ্চেন একটি ও কেন্দ্র বৃত্তে যার কেন্দ্র থেকে ছাব্বিশ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকে দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য কত তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমার একটু নজর করে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়েছি তো দেখো এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এটা আমাদের ও বৃত্ত ঠিক আছে যার ছাব্বিশ সেন্টিমিটার দূরত্ব অর্থাৎ দেখতে পাচ্ছি ও থেকে পি এর যে দূরত্ব আছে এটা আমাদের ছাব্বিশ সেন্টিমিটার আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শকে যে দুর্গ আছে সেটা কত আছে সেটা আমাদের আছে দশ সেন্টিমিটার কত আছে দশ সেন্টিমিটার এটা আমাদের কত আছে ওপি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আছে এবং পি কিউ কত আছে দশ সেন্টিমিটার আছে তাই তো তো দেখো পিঠা গোড়া থেকে পাই ও সমান সমান টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এটা ওপি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আছে এবং পি কিউ টেন এটা আছে এবং আমাদের আমরা জানি ও কিউ সমান কিউ তাই তো তো দেখো ও স্কোয়ার প্লাস কিউ পি এ স্কোয়ার আছে তাই তো তো দেখো ও কিউএ স্কোয়ার প্লাস ও কিউর মান কী আছে ও কিউপি সরি ও কিউএ স্কোয়ার প্লাস কিউপির মান কত আছে টেন আছে টেনের হোল স্কোয়ার সমান সমান মান কত আছে টোয়েন্টি আছে টোয়েন্টি সিক্সের হোল স্কোয়ার তো দেখো ও টেনের স্কোয়ার মানে কি হান্ড্রেড সমান তো দেখো তো দেখো ও কিউএস স্কোয়ার সমান সমান এটা কী হলো এটা আমাদের প্লাস হান্ড্রেড আছে এদিকে আসলে হবে মাইনাস হান্ড্রেড হবে অর্থাৎ ছশো থেকে একশো বাদ দিলে কত হবে পাঁচশো হবে অর্থাৎ ও কিউ স্কোয়ার আছে পাঁচশো ছিয়াত্তর ও কিউ সমানসমান আছে এই যে রুট আছে এই রুটটা কী করেছে এই কী সেখানে রুট হয়ে গেছে ও কিউব সমান সমান কী আছে প্লাস মাইনাস টোয়েন্টি ফোর অর্থাৎ পাঁচশো ছিয়াত্তরের বর্গ কত হবে টোয়েন্টি ফোর হবে ঠিক আছে প্লাস মাইনাস তো দেখো পরের কোশ্চেন কী বলেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধ কত আছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার মিটার তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো তো দেখো রোমান নাইনের কোশ্চেন কী বলেছে ত্রিভুষ এব ডিই সমান্তর বি সি যেখানে ডিই যথাক্রমে এবি ও এসি বাউর উপর অবস্থিত যদি এটি পাঁচ সেন্টিমিটার ও ডিবি ছয় সেন্টিমিটার এই ই সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তবে এসির দৈর্ঘ্য কত তো দেখো খুবই ইজি অঙ্ক আছে খুবই ইজি অঙ্ক এটা কিন্তু তোমাদের বইতে আছে তো দেখো এখানে আমি ত্রিভুজ এবি অঙ্কন করেছি এবং ডিই সমান্তরল বিসি অর্থাৎ এই যে ডিই সমান্তরাল কী আছে বিসি ঠিক আছে এটা আমি অঙ্কন করেছি অপরদিকে আমরা এটা করেছি ডিই কে যথাক্রম এবি ও এসি বাউর মধ্যবিন্দু এডি পাঁচ সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ এই যে এডি কত আছে পাঁচ সেন্টিমিটার বলেছে এবং বিডি কত বলেছে সিক্স সেন্টিমিটার বলেছে এবং এ ই কত বলেছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো দেখো ডিই সমান্তর বিসি থ্যালাসের উপপদ্ধ থেকে পাই এ ডি বাই ডিবি সমান সমান এ ই বাই ইসি অর্থাৎ এডি বাই কী করেছে ডিবি করেছি এবং এই বাই কি করেছি ইসি করেছি এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আমি করিয়েছি ঠিক আছে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে এই টেস্ট পেপারে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি ঠিক আছে আর একটা অঙ্ক আছে ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল এটাই পরীক্ষায় এসেছে এতই ইজি অঙ্ক আমি কোনোদিন দিন দেখিনি এ বাই আর ডিবি সমস্যা এ বাই এসি ঠিক আছে খুবই ইজি অঙ্ক ফাইভ বাই সিক্স এটির মান কত আছে ফাইভ আছে ডিবির মান কত আছে সিক্স আছে সমান সমান এর মান কত আছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আছে ইসি মান নেই তো দেখো ফাইভ ইসি সমান সমান কী আছে সিক্স মাল্টিপ্লাই সেভেন পয়েন্ট ফাইভ সিক্স মাল্টিপ্লাই সেভেন পয়েন্ট ফাইভ তো দেখো ইসি সমান সমান কী আছে সিক্স মাল্টিপ্লাই সেভেন পয়েন্ট ফাইভ বাই ফাইভ কাটাকাটি করলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে সিক্স গুণ করলে কী হবে নাইন সেন্টিমিটার হবে অর্থাৎ ইসির মান কত আছে নাইন সেন্টিমিটার ইসির মান কত নাইন সেন্টিমিটার আছে যদি বলে এসির মান কত এসির মান কত হবে সাতান্বয় কত হবে সাতান্নয় কত হবে ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে ইসির মান ঠিক আছে এসির মান ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এডির মান ফাইভ সেন্টিমিটার ডিবির মান সিক্স সেন্টিমিটার এ ইর মান সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এসির মান কত আছে আমাদের নাইন সেন্টিমিটার আছে এবং এসির মান কত আছে সিক্সটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু এখানে বলেছে যে আমাদের এসির মান ঠিক আছে এসির মান কত তো দেখো এসির মানটা হবে এসির সমান সমান কী হবে এসির সমান হবে যে এ প্লাস ইসি ঠিক আছে এই কত সে এই আছে সেভেন পয়েন্ট ফাইভ তো দেখো এসি সমান সমান কী আছে এ ই প্লাস ইসি এ মান কত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আসে এবং ইসির মান কত সে নাইন সেন্টিমিটার আছে তো দেখো সেভেন পয়েন্ট ফাইভ যোগ নাইন যোগ করলে কত হবে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এসির মান কত আছে ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন ঠিক আছে তো দেখো অঙ্কটা ভালো করে তোমরা দেখে নাও তো দেখো দশ জায়গার অঙ্ক কী বলেছে যে দুটির লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু ভূমির পরিধির অনুপাত থ্রি ইস টু ফোর হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো মনে করি প্রথম চোঙের ব্যাসার্ধ আর ওয়ান দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ আট টু আমি প্রথমে আর ধরেছি এবং আট টু ধরেছি ঠিক আছে এটা একক ঠিক আছে প্রথম চুঙের উচ্চতা এইচ এটা সম্পূর্ণই একক হবে একক হবে এগুলো সব একক হবে ঠিক আছে এবং দ্বিতীয় চঙের উচ্চতা কি আছে এইচ টু একক আমি প্রথমে ব্যাসার্ধকে আর ওয়ান ধরেছি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধকে দকে আর টু ধরেছি এবং চোঙের উচ্চতাকে প্রথমটার ক্ষেত্রে এইচ ওয়ান ধরেছে এবং দ্বিতীয়র ক্ষেত্রে এইচ টু ধরেছি ঠিক আছে দেখো প্রথম চোঙের পরিধি কী আছে টু পাই আর ওয়ান আছে এবং দ্বিতীয় চোঙের পরিধি কী আছে টু পাই আর টু আছে ঠিক আছে তো দেখো টু পাই আর ওয়ান বাই টু পাই আর টু সমান সমান থ্রি বাই ফোর এইচ ওয়ান আর এইচ টু সমান সথ ওয়ান বাই টু বলে দিয়েছিল আর ওয়ান বাই আর টু সমানসান থ্রি বাই ফোর তো দেখো এখানে টু টু কেটে গেলো পাই পাই কেটে গেলো আর ওয়ান বাই আর টু সমানসমান কী আছে থ্রি বাই ফোর আমরা দেখতে পাচ্ছি যে চোং দুটির আয়তনের অনুপাত চোং দুটির আয়তনের অনুপাত তো দেখো এটা প্রথম চোং আছে এটা দ্বিতীয় চোং আছে পাই আর এ স্কোয়ার এইচ প্রথমে আর ওয়ান ঠিক আছে এইচ ওয়ান এইচ টু পাই আর এ স্কোয়ার এইচ অর্থাৎ আর টু এইচ টু তো দেখো পাই আর ওয়ানের হোল স্কোয়ার মাল্টিপ্লাই ওয়ান এস টু পাই আর টু এর হোলস্কোয়ার মাল্টিপ্লাই ঠিক আছে এইস ট মান কত আছে টু আছে এবং এইস ওয়ানের মান কত আছে ওয়ান আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাইছি সেদিকে আমি অঙ্কটা কী করে করিসি সেই দিকে তোমরা নজর দাও তো দেখো পাই আর ওয়ানের হোল স্কোয়ার মাল্টিপ্লাই ওয়ান এস টু পাই আর টু এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই টু তো দেখো পাই পাই কেটে দিয়েছি আর ওয়ানের মান কত আছে থ্রি আছে থ্রি এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই ওয়ান ইস টু আর টু এর মান কত আছে ফোর আছে ফোরের হোল স্কোয়ার মাল্টিপ্লাই টু তো দেখো তিন থেকে নয় নয় গুণ এক ইস কত আছে চারি চারি ষোলো আছে ষোলো গুণ দুই তো দেখো কত হবে নাইন ইস টু ষোলো দুগুণি কত হবে বত্রিশ অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে নাইন ইস তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো রোমান ইলেভেনের অঙ্ক তো দেখো রোমান ইলেভেনের অঙ্ক কি বলেছে একটি গোলকের ব্যাসারদের দ্রগ্য ফিফটি বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রবল কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দিয়েছে তো দেখো ধরি গোলকের ব্যবসারদের দৈর্ঘ্য আর একক আছে গোলকের ক্ষেত্র বল ফোর পাই আর বর্গ একক আছে তাই তো দেখো কি আছে হান্ড্রেড পঞ্চাশ দু গুণই একশো অর্থাৎ আর প্লাস আর বাই টু তো দেখো লস কি হচ্ছে টু আর প্লাস কি আছে টু টু কেটে গেলে কি থাকছে আর থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থ্রি আর বাই টু থাকছে এত একক তো দেখো নতুন গোলক ঠিক আছে ফোর পাই আর স্কোয়ার তোমরা তো জানো ঠিক আছে ফোর পাই আর স্কোয়ার আছে ফোর গুণ পাই গুণ আর এর মান কি আছে থ্রি আর বাই টু আছে ঠিক আছে থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার তো দেখো ফোর গুণ পাই গুণ তিন থেকে কী আছে নয় আছে নাইন আর স্কোয়ার বাই ফোর 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 কেটে গেলে কি থাকছে নাইন পাই আর স্কোয়ার বর্গ একক থাকছে তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক খুবই ইজি ছিল প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল ছিল ঠিক আছে এই অঙ্কগুলো তো দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ঠিক আছে নাইন পাই আর স্কোয়ার নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই হান্ড্রেড তো দেখো নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর স্কোয়ার বাদ দিলে কত থাকছে ফাইভ পাই আর স্কোয়ার থাকছে বাই ফোর পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই হান্ড্রেড পাই পাই কেটে দিয়েছি আর আর কেটে দিয়েছি চার পঁচিশে একশো ঠিক আছে পাঁচের সঙ্গে পঁচিশ গুণ করে কীভাবে একশো পঁচিশ পার্সেন্ট এর অ্যান্সার হবে তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো ঠিক আছে রোমান টুয়েলভের কোশ্চেন কি বলেছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের আছে দেখি চারের অঙ্ক একটি ঘনকের কণ্ঠের দর্গ ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল করো মনে করি মনে করি ঘনকটির একটি বাহ্য হচ্ছিলো এ সেমি কর্ডের দর্ঘ এ রুট থ্রি সেমি শর্তানুসারে এ রুট থ্রি সমান সমান ফোর রুট থ্রি এ সমান সমান কী আছে ফোর রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেলে এ সমান সমান কী থাকছে ফোর সেন্টিমিটার থাকছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার তোমরা তো জানো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে সিক্স এ স্কোয়ার আছে সিক্স স্কোয়ার সিক্স মাল্টিপ্লাই এর মান কত ফোর পেয়েছি ফোরের হোল স্কোয়ার সিক্স মাল্টিপ্লাই চারি চারি ষোলো শহরের সঙ্গে ষোলো গুণ করলে কেবে নাইনটি সিক্স বড়গোয়া সেন্টিমিটার এর অ্যান্সার হবে তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি ঠিক আছে মাধ্যমিকের সমস্ত অঙ্ক আমি এইগুলো চার দাগের যত অঙ্ক ছিল সবগুলো সলভ করে দিয়েছি আমি নেক্সট ভিডিওতে তোমাদের যত এই যে যে অঙ্কগুলো আছে ছয় সাত আট নয় দশ ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো দু হাজার সালের মাধ্যমিকের অঙ্ক কোশ্চেনপত্র অঙ্ক প্রশ্নপত্র তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সাজেশানে দিয়েছি আমি যা সাজেশান দিয়েছি সেই সাজেশান মাফিক কোশ্চেনটা এসছে মাধ্যমিক কোশ্চেনটা যে কঠিন হয়েছে সেটা বলাটা ভুল হবে খুব ইজি কোশ্চেন এসছে খুবই ভালো কোশ্চেন এসছে বলতে গেলে আশা করি মাধ্যমিকে সবাই অঙ্কতে পাশ করবে